তো বন্ধুরা, তোমাদেরকে বলতে হবে আমি কোন বাসের মধ্যে আসি। ভাই একটু গেস করো ভাই, এটা কোন বাস একটু বোঝা যায়? ভাই সিটগুলো দেখে কি বোঝা যায়? ভাই সিটগুলো তো পুরো লোকাল গাড়ির মতো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইরে একটা মানিক এক্সপ্রেসের গাড়ি রাখা। যাই হোক, কোন গাড়ির মধ্যে আসি ভাই? লোকাল গাড়ির সিট আর ভিতরটা খুব হাই ফাই। ভাই কোন গাড়ি হতে পারে? ভাই তোমরা আস্তে আস্তে কিন্তু গেস করে ফেলতেছো ভাই কোন গাড়ি হতে পারে। আর ভাই সামনে টামনে দেখো, ভাই সামনে টামনে ভাই এখনও স্টেরিং ফিস্টারিং বসানো হয়নি। যাই হোক বন্ধুরা, গাড়িটা দেখে ভিতরে দেখে কিছু বোঝার নাই যে আমি কোন গাড়ির মধ্যে আছি। আর এখন দেখলে সব থেকে বেশি তোমরা পাগল হয়ে যাবো ভাই, সব থেকে বেশি মানে তোমাদের খারাপ লাগবে ভাই কোন গাড়িটার মধ্যে আমি ঢুকছিলাম। ভাই গাড়িটা হচ্ছে, দেখো গাড়িটা হচ্ছে ভাই সেই গ্রিল লাইন। ভাই গ্রিল লাইনের মধ্যে কি অবস্থা ভাই! যাই হোক বন্ধুরা, এই গাড়িটা হচ্ছে এখানে রাখা আছে ভাই, এই গাড়িটার কাজ চলতেছে, আর কিছু বলার নাই ভাই, গাড়িটার ভিতরটাই এরকম। যাই হোক বন্ধুরা, আজকে আমরা আছি হচ্ছে কলাবাগানের কাছাকাছি আছি। কলাবাগান বাস টার্মিনাল যেখানে বাসগুলো থাকে তার ঠিক অপোজিট সাইডে আছি। আর আজকে আমাদের গাড়ি কিন্তু গ্রিন লাইন। তা বলতে পারো বন্ধুরা কোন গ্রিন লাইন? ভাই আজকে সম্পূর্ণ নতুন একটা গ্রিন লাইন আসছে, যেটা কিনা রাস্তার ওই পাড়ে আছে, শয়তানপুর চালা এই পাশে নিয়ে আসবে। আর আমাদের গ্রিন লাইনের কাউন্টার দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আছে। আর আজকে আমরা ঢাকা থেকে ফেনি যাবো। আর আমাদের গাড়ি এখন এসে পৌঁছানি বন্ধুরা, দেখতে পাচ্ছ কারণ রাস্তার ওই পারে যে কাউন্টারগুলো থেকে লোক আছে সেই লোকগুলো কালেকশন করে নিয়ে আসা হচ্ছে। আর আমি অপেক্ষা করতেছি আমাদের ওয়ারানলি শতপুর যে কিনা ওই বাসটাকে নিয়ে আসবে। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মাহতাব উদ্দিন ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে ফেনি। কিন্তু ভাই কথা হচ্ছে এখনও পর্যন্ত বাসটা আসেনি ভাই সাহেব, আসেনি কারণ রাস্তায় প্রচুর জ্যাম জেলে আছে, যে কারণে আসেনি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা চলে আসবে। যাই হোক আমি ছায়া ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা কিন্তু এখানে ঢুকবে। ও ভাই সাহেব আলো ফালো মারতেছে, তার মানে কি আমাদের বাসটা কি চলে আসলো? ও ভাই অবশেষে আমাদের নতুন গ্রিন লাইন। তোমরা হয়তো ভাবো ভাই এই গ্রিন লাইন তো আগে দেখছি। না ভাই এই গ্রিন লাইন তোমরা আগে দেখোনি। ওস্তাদ এসে গেছে, ওস্তাদ লোক নিছিস, ওস্তাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাল্টি এক্সেলের কিন্তু গ্রিন লাইন বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম নতুন একটা গাড়ি, একদম নতুন গাড়ি নিয়ে আজকে আমরা যাত্রা করবো ভাই, চমৎকার গাড়ি। ওই গ্রিন লাইনের থেকে এই গ্রিন লাইন অনেক বেশি কিন্তু লম্বা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ওয়ান অনলি সাধারণ কিন্তু গাড়িটাকে চালাই নিয়ে চাই নিয়ে 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 দর্শকদের দেখাই। ভাই সাব গাড়ি দেখো, গাড়ির চাকা দেখো বন্ধুরা, গ্রিন লাইনের একদম নিউ ডবল ডেকার বন্ধুরা, দেখতে পাচ্ছ জোস একটা গাড়ি বন্ধুরা। আজকে আমরা নতুন গাড়িটাকে নিয়ে যাবো, দেখো পিছন সাইডটা দেখো ভাই সাব ভলভোর গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ ভলভোর মাল্টি এক্সেল বন্ধুরা। আর ভাই যারা যারা ফেনি যাবো ভাই চলে আসো, গাড়ি চলে আসছে। যাই হোক বন্ধুরা এখন আমরা উঠবো। আর এটা হচ্ছে ডান সাইডে হচ্ছে ইয়ে স্টিয়ারিং, বাম সাইডে না। ওস্তাদ হেভি গাড়ি। হ্যাঁ ও ভাই সাব বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরটা শুধু একটু দেখো কতটা জোস, মানে ভিতরের অংশটুকু দেখলেই তো ভাই মাথাটা খারাপ হয়ে যায়, কতটা আপডেট বন্ধুরা দেখো নতুন গাড়ির। যাই হোক বন্ধুরা দেখতে পেলে, এটা আবার কোনো টয়লেট সিস্টেম নাই, খুব সুন্দর একটা গাড়ি ভাই। এর ভিতরের সিটগুলো এত সুন্দর চকচক করছে যা বলার মতো না, সামনের স্ট্রিং ফিস্ট্রিং দেখছো অনেক অনেক বেশি জোস। এখন আমাদের যাত্রীরা উঠে যাবে, আর আমরা এখনই মাহতাব উদ্দিন ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে ফেনির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। গাড়ি কিন্তু আমি চালাবো, নতুন গাড়ি কিন্তু আমরা ছাড়া তো আবার কেউ টেস্ট করে দিই, এর মধ্যে আমাদের টেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা অলরেডি আমাদের সব যাত্রী উঠে পড়ছে, এখন আমার ওঠার পালা, আমাদের ওয়ারানলি সাধারণ যে কিনা আজকে টেস্ট করতে যাচ্ছে নতুন গ্রিন লাইন। ওস্তাদ বসেন। ও গাড়ির মধ্যে ভিতরটা দেখছেন কত আপ টু ডেট। হ্যাঁ হ্যাঁ অনেক আপ টু ডেট, চিন্তা করার কিছু নাই। আজকে মাহতাব উদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে, এখন আমরা যাত্রা করবো ফেনির উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছ যখনই কোনো নতুন গাড়ি চলে আসে তখনই কিন্তু আমাদের হাতে দেওয়া হয়, কারণ আমরা গাড়ি খুব ভালো টেস্ট করতে পারি। আর আজকে এই নতুন গাড়িটাকে নিয়ে আজকে আমরা ফেনির উদ্দেশ্যে যাবো, আমাদের একটা টেস্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের নতুন গাড়ি চালানো হয়ে যাবে। গাড়ির হর্স পাওয়ার 400 horsepower গাড়ি, স্পিড মোটামুটি খুব বেশি না হলেও খুব লাক্সারি গাড়ি। আর এটার ভাই টিকিট ভাড়া ভাই 2000 টাকা। আজকে আমরা ফেনি যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে প্রচুর জ্যাম জেলি আছে, জ্যাম। ও ব্রেক, নতুন গাড়ি শতানপুর খেয়াল করে। ওকে ওস্তাদ, ওকে ওকে, আস্তে নে আস্তে নে, ইন্ডিকেটর মানে আস্তে, হালকা 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 হালকা। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির ইন্ডিকেটরের লাইটটা কিন্তু অনেক জোস, আস্তে আস্তে স্লো 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 স্লো, আস্তে হালকা 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 কাটা কাটা কাটা, হালকা 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 চাপ দিয়ে যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর জ্যাম, আর এই পাশে সিএনজির লাইন বন্ধুরা, দেখতে পাচ্ছ গাড়ি সিএনজিতে গ্যাস নিচ্ছে। এখন এখান থেকে আমাদের গাড়ি ঘোরাতে হবে, কারণ আমাদেরকে আজকে ফেনি যেতে হবে শতানপুর খেয়াল করে কিন্তু। ওকে ওস্তাদ, ওকে ওকে, আস্তে আস্তে আস্তে, হালকা 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 কাটা, হালকা কাটা হালকা কাটা হালকা কাটা, আস্তে স্লো স্লো স্লো, গাড়ি চলে যাক গাড়ি চলে যাক, আস্তে ব্রেক। ও ভাই সাহেব
আস্তে আলকা যে 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 আলকা ক্লিয়ার 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 আস্তে ঘোরা 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 ঘোরা। বন্ধুরা দেখতে পাচ্ছ এত বড় গাড়িটা ঘোরানো কিন্তু অনেক অনেক বেশি টাফ। তারপরও কিন্তু আমরা ঘোরাচ্ছি আস্তে 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 আস্তে। হালকা ব্যাক হালকা ব্যাক হালকা ব্যাক। আরে গাড়ি ঢুকাইতেছে, কেউ একটু থামে না। আরে গায়ে কোথা মারে না ভাই, গায়ে কোথা মারে না। আস্তে কাটা 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 যা যা ক্লিয়ার। তো বন্ধুরা অবশেষে আমরা কলাবাগানের এখানে যে বাস টার্মিনাল গ্রিন লাইনের ডিপো আছে, বাম দিকেও কাউন্টার আছে, বাম দিকে যাত্রী নিচ্ছি, আমরা ডান দিকে যে ওখানে ছিলাম ওই যে আমাদের কাউন্টার ওখান থেকে আমরা যাত্রী নিয়ে যাচ্ছি। আজকে মাহাতাবুদ্দিন ভাই রিকোয়েস্টে নতুন গাড়ি গ্রিন লাইনে দেখতে পাচ্ছো, নতুন গ্রিন লাইনকে নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করলাম বন্ধুরা দেখতে পাচ্ছো। আর কেমন লাগছে গাড়িটা সেটা কিন্তু কমেন্টস করে জানাতে হবে। একদমই নতুন গাড়ি বন্ধুরা, আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের যাত্রাটা শুরু করছি দেখতে পাচ্ছো। ও স্যার গাড়ির স্পিড মোটামুটি ভালোই আছে, হর্ন আস্তে আস্তে নেই ক্লিয়ার। বন্ধুরা আমাদের কিন্তু ভালোই লাগতেছে, কতগুলো মোড় আছে দেখি, অনেকগুলাই মোড় আছে স্যার। আস্তে আস্তে যা ক্লিয়ার, বেশি তার আমরা করিস না, একটা মজা দেখবেন স্যার। আরে ভাই সাহেব এ কি, আরে স্যার মজা দেখিছেন, মজা তো এখানে। ভাই রে ভাই রে ভাই রে ভাই, মজা আছে সব এখানে। আরে ভাই বেশি আউলি পাউলি দিস না, বেশি আউলি পাউলি দিলে কিন্তু গাড়ি কিন্তু উল্টে যাবে। না স্যার উল্টাবে না, এস জায়গা মতন জিনিস ঠিক থাকে, মানে সাসপেনশন জায়গা মতন থাকে, বডি দুলতে থাকে আস্তে আস্তে আস্তে। বন্ধুরা আজকে আমরা ফ্রেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, ম্যাপটা অন করে দিই আজকে আমরা। ও এটা 10 টাকা, 10 টাকা রে প্রাইভেট দেখতেছিস, একটা বড় দামি গাড়ি ঢুকতেছে, তা তুই এইভাবে ঢুকাই দিয়ে আবার দাঁড়ায় রেছিস কেন, ভাব ধরেছিস। ভাই রে ভাই দেখো অ্যাক্সিডেন্ট করে দাঁড়ায় রেছে, ভাই যা 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 ভাই যা, সে তো বলিনি তোদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এত বড় গাড়ি নিয়ে ঢাকা শহরের মধ্যে ঢুকা বের হওয়াটা অনেক কঠিন, তারপরও আমাদেরকে কিন্তু বের হতে হবে। হ্যাঁ ঠিক কথা কইছেন অস্তাদ, আমাদেরকে বের হতেই হবে, কিছু করার নাই, আমাদের ঢাকা শহর থেকে বের হয়ে চলে যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে। চালা ম্যাপটা অফ করে রাখলেই হচ্ছে। ঠিক আছে অস্তাদ, আমার বাম সাইডে তো স্ক্রিন দেয়া আছে, সেই স্ক্রিন দেখে দেখেই তো আমরা চলে যেতে পারি। হ্যাঁ সুতরাং আমাদের ম্যাপটা অন করার দরকার নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা প্রচুর হেলে দোলা গাড়ি, আর ভিতরে ইন্টারিয়রটা অনেক অনেক বেশি জোস বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আমাদের হচ্ছে আজকে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার ইউজ করবো, কারণ আজকে আমাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার ইউজ করবো। দামি গাড়ি তো, সেজন্য আমরা আজকে যাত্রাবাড়ি ফ্লাইওভার ইউজ করবো। সব বড় লোকেরা উঠেছে, বড় লোক আজকে ফেনীতে, বড় লোকেরা যাচ্ছে সব। হ্যাঁ ফেনীতে সবসময় বড় লোকেরা থাকে, কিন্তু খুব দামি নতুন গাড়ি দিয়ে যাচ্ছে যখন উদ্বোধন হয়ে গেল, আর আমাদের ওয়ান টেস্টটা হচ্ছে বন্ধুরা। আর গাড়িটা কেমন লাগছে ভাই অবশ্যই কিন্তু কমেন্টস করে কিন্তু জানাতে হবে, তা না হলে ভাই কিন্তু হবে না। আল্লাহ এই গাছটা তো দেখে একদম নুয়ে পড়েছে অস্তাদ। হ্যাঁ একদম নুয়ে পড়েছে, যাই হোক নুয়ে পড়লে কিছু করার নাই, এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা গাড়ি বন্ধুরা, আমার কাছে কিন্তু খুব জোস লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে ভাই সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে হবে। ও ভাই পাশে কিন্তু আরেকটা গ্রিন লাইন আমাকে এখন ওভারটেক দিবে। ওরে বাবা রে বাবা, সহ্য হয়নি সহ্য হয়নি, ওরা চালাতে পারেনি তো তাই সহ্য হয়নি। পরের গাড়ি থেকেও মানে রাগের চোটে ভাই আমাদেরকে ওভারটেক দিয়ে চলে গেছে ভাই, সে হেভি চেতে গেছে ভাই, কারণ তারা ভাগ্যে এই নতুন গাড়িটা জুটেনি ভাই, আমাদের ভাগ্যে কেন জুটলো ভাই, তারা ওয়ান টেস্ট করতে পারলো না। আরে ওস্তাদ জ্বলতে থাকুক জ্বলতে থাকুক, কতক্ষণ চলবে, চলুক চলুক, চলে চলে পুড়ে যাক, ছাই ছাই হয়ে যাক, আমরাই পাবো গাড়ি ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের শেষ প্রান্তে বাম দিকে চলে গেছি, সিলেটের রাস্তা, আর আমরা সোজা চলে যাবো বন্ধুরা এখন ওই যে গ্রিন লাইনটা সামনে টোল দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওকে আমরা কখনোই ধরতে পারবো না, কারণ ওর স্পিড আমাদের গাড়ির থেকে অনেক অনেক বেশি। আর আমাদের নতুন গাড়ি, আমরা চাই না কোনো হাঙ্গা পাঙ্গা করতে, হাঙ্গামি কি পাঙ্গামি করতে, আসতে স্লো। তো বন্ধুরা আমরা যাত্রাবাড়ি চলে আসছি, ফ্লাইওভার ইউজ করছি বলে এখন আমাদেরকে টাকা দিতে হবে। আমাদের টোল ফোল দেওয়া কি হয়ে গেল, টোল দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। ভাই সাহেব খুব লাক্সারি একটা গাড়ি ভাই, এত বেশি দোল খায় যা বলার মতো না, যা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, বলে যাবারে 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 যা ক্লিয়ার। স্যার বাম দিকে আরেকটা গ্রিন লাইন, আরে থাকুক ভাই, গ্রিন লাইনে গ্রিন লাইনে আজকে ছেয়ে যাবে, কি ছেয়ে যাবে স্যার, গ্রিন লাইনে গ্রিন লাইনে আজকে ছেয়ে যাবে রাস্তাঘাট, আরে সাইড দিয়ে চলে যাক ফাইভ স্টার। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে আরও একটা গ্রিন লাইন আছে, খুব চমৎকার সুন্দর একটা গ্রিন লাইন, ওই কালারটা অনেক সুন্দর জোস। স্যার ব্রেক, হ্যাঁ ব্রেক তো তুই ধরবি, আমি ধরবো নাকি, না ঠিক আছে। যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি দেখে অনেকেই হিংসা করতেছে, বা হিংসা করলে কিছু করার নাই,
কিচ্ছু করার নাই ভাই, হিংসা আসবে, এটাই হচ্ছে কথা। হিংসা না থাকলে বড় হওয়া যায় না। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। আমরা এখন নতুন গ্রিন লাইনে যাত্রা করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি সিগনাল পড়ে গেছে, পিছনের গ্রিন লাইনটা কিন্তু পাগল হয়ে গেছে ভাই। সে মোটামুটি আমাদের পিছনে থাকবে না, সেও আমাদেরকে ওভারটেক দিয়ে চলে যাবে। এই দেখো ডান দিক দিয়ে ওভারটেক দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, হয়তো সে ডাইনে যাবে না বাইরে, মানে সোজা যাবে। আমরা কাঁচপুর ব্রিজের দিকে যাচ্ছি বন্ধুরা, আজকে মাহাতাবুদ্দিন ভাই রিকোয়েস্টে যাচ্ছি। আর হচ্ছে এখন কত কিলো দূরে আছে সেটা তো আমাদেরকে দেখতে হবে। এখন আমরা 349 কিলোমিটার দূরে আছি বন্ধুরা কাঁচপুর ব্রিজে যাচ্ছি। আর আমাদের গাড়ি কিন্তু দেখতেই পাচ্ছ গ্রিন লাইনের নতুন গাড়ি, ডবল ডেকার ভলভোর একটা গাড়ি। আর ফেনীতে যাচ্ছি আজকে আমরা মাহাতুব ভাইয়ের রিকোয়েস্টে। যারা যারা আমাদের চ্যানেল গিফটি 2.0 বস করছেন, গিফটি অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছো, অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ঘুষে মেরে দিবে, বেশি বেশি লাইক করে তো ফাটাফাট করে দিবা। বেশ আমার মোটরসাইকেল ভাই সাহেব, মোটরসাইকেল কোথা থেকে এইভাবে ঢুকলো? ওরা শয়তান ওস্তাদ, শয়তান সিন্তাইকারি সিন্তাই করতে চাইছিল ট্রাক্টর কাছ থেকে। তাই হ্যাঁ ওস্তাদ, সিন্তাই করতে চাইছিল, তাহলে ওইভাবে কেউ গাড়ি ঢুকায়? তাই তো, কি আন্দাজ জোরে পালাচ্ছে। সামনে আমাদের একটা ডিপো আছে, ওস্তাদ ডিপোতে কি থামতে হবে? হ্যাঁ ডিপোতে একটু থামিস, ওখানে একজন যাত্রী আছে। ওকে ওস্তাদ। তো বন্ধুরা আমাদের এখানে ডিপো আছে গ্রিন লাইনে, আমরা এখানে আমাদের একটা যাত্রী নিতে হবে। যাই হোক বন্ধুরা, এখান থেকে যাত্রীরা নিতে হবে আসতে। এটা আমাদের নিজস্ব ডিপো বন্ধুরা, দেখতে পাচ্ছে বাইরেও গাড়ি ভিতরেও গাড়ি। আর এই নতুন গাড়ি নিয়ে চলে আসছি আমরা এখানে, এখানে আমাদের একজন স্টাফ উঠবে। হ্যাঁ রহিম ভাই, আসেন আসেন, দ্রুত আসেন। ও ভাই আসি আসি, মজার এসি। যাই হোক, 5:45 বেজে গেছে, আমাদের রহিম ভাই উঠে গেছে। রহিম ভাই হচ্ছে এই ডিপো দেখাশোনা করে। আজকে বন্ধ অনেক গাড়ি, অনেক কালেকশন, অনেক গাড়ি আসতে 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 যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ গাড়িগুলো কিন্তু মোটামুটি সবাই ওভারটেক ফরটেক দিয়ে যাচ্ছে। নতুন গ্রিন লাইনে যাচ্ছি আমরা বন্ধুরা। ও ভাই সাহেব, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, কঠিন অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। একসাথে 4টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ভাই, ব্রেক ধরতে পারেনি, বড়া ব্রেক ধরছে ভাই, একেবারে লেগে গেছে একটার পিছনে আরেকটা। আমরা আস্তে আস্তে যাচ্ছি ভাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই। আমরা চাচ্ছি না সন্ধ্যা হয়ে যাক, আমরা চাচ্ছি ভাই দিন থাকুক। সেই জন্য আমরা ইয়ে করবো সামনে যে এটাকে কী বলে, এটা লাইট ফাইট, এটা লাইট ফাইট অনেক ভালো ভাই, লাইট ফাইট এখন আমার জ্বালানোর দরকার নেই। আস্তে সাধারণ ব্রেক, হালকা 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 স্লো। সুন্দর তো দিন করে দিলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। হ্যাঁ আমরা ভাই দিনে চালাতে ভালোবাসি, রাত্রে চালাতে পছন্দ করি না। আস্তে আস্তে স্লো স্লো যা 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 যা, ক্লিয়ার ক্লিয়ার। তো বন্ধুরা অবশেষে আমরা একটা গোল চত্বর ঘুরে এখন আমরা কুমিল্লার দিকে যাচ্ছি, তারপরে হচ্ছে কুমিল্লার পরে ফেনী। আজকে নতুন একটা বাস নিয়ে যাচ্ছি, বাসটা হচ্ছে গ্রিন লাইনের গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই মাল্টি এক্সেল ভলভোর একটা গাড়ি বন্ধুরা, খুব চমৎকার একটা গাড়ি। যে গাড়িটাকে নিয়ে কিন্তু আজকে আমাদের ওয়ান অনলি শতান প্রো উদ্বোধন করছে ভাই, আমি এখনো চালাইনি ভাই। আমাদের ওয়ান অনলি শতান প্রো কি বলে শুনি। হ্যাঁ ওস্তাদ, গাড়িটা ভালো কিন্তু স্পিড কম, কিন্তু প্রচুর বাউলি খানো যায়। দেখেন আপনি, এরকম বাউলি কিন্তু কোনো গাড়িতে সহজে খাওয়াতে পারবেন না। এটা ঠিক কথা যে প্রচুর বাউলি খানো যায় বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর রাস্তাঘাটে গাড়ি এত কম কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছি, সেই জন্য গাড়ি কম। ও তাই তো দেখি, সামনে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ দিয়ে আসে, আস্তে আস্তে যা, আস্তে আস্তে ক্লিয়ার, আস্তে আস্তে বেড়ে যা, হালকা 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 ক্লিয়ার। সব অ্যাক্সিডেন্টের লাইন দিয়ে বসে ধরেছে আস্তাদ। হ্যাঁ ওয়ান ওয়ে করে দিচ্ছে। তো বন্ধুরা আমরা 313 কিলোমিটার দূরে আছি ফেনী শহর থেকে। আজকে আমরা কিন্তু যাচ্ছি ঢাকা থেকে ফেনী গ্রিন লাইনের নতুন বাসকে নিয়ে বন্ধুরা, দেখতে পাচ্ছ যেটা অন্য সাইডের সময় ডান সাইডে থাকে, আজকে বাম সাইডে স্ট্যান্ডিং, যে কারণে আমাদের একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমরা কোনো জায়গায় থামাতামি করবো না, কোনো হোটেলে থামাতামি হবে, কারণ নতুন গাড়ি দিয়ে তাড়াতাড়ি আমাদেরকে ফেনী পৌঁছাতে হবে, কারণ এটা আমাদের টেস্ট করতে হবে। অলরেডি আমরা কিন্তু চলে আসছি মেঘনা টোল প্লাজার, এখানে এখন টোল দেব, টাকা দিয়ে ব্রিজে উঠবো। আস্তে স্লো স্লো স্লো, হালকা হালকা হালকা। আরে এটা কি টোল প্লাজা নাকি? ওস্তাদ এটা টোল প্লাজা না, এটা টোল প্লাজা, কি ভুল করলি? আমি তো শর্টকাট মেরে দিলাম ওস্তাদ। ঠিক আছে, গুড 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 গুড। কি হলো খাজা ভাই, কি হলো টানো না কেন? আরে কোন লাইনে গাড়ি ঢুকাইছি আমরা? আরে কার পিছনে গাড়ি ঢুকালাম ওস্তাদ, অ্যাক্সিডেন্ট করার জায়গাই গেল না। আস্তে ওস্তাদ, সিগন্যাল দেন, সিগন্যাল হাত দিয়ে সিগন্যাল। আস্তে 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 যা যা, হালকা 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 হালকা। হে সালম ভাই, যাও 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 যাও। আরে ভাই স্যার, আস্তে 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 ঢুকা ঢুকা। আস্তে গ্রামীণ, আস্তে নিয়ে কাটা 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 কাটা, হালকা 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 হালকা। ঠিক আছে, গুড গুড গুড।
ওরে বাবা, এত বড় গাড়ি এই জায়গায় ঢুকানোটাই তো কঠিন। আর কি অ্যাক্সিডেন্ট করেছে এ সালম, একেবারে টোল প্লাজা আমার মতো ভেঙে ফেলেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ টোল প্লাজার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে কারণে ভাই ঝামেলা হয়ে গেছে। আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা মেঘনা ব্রিজের টোল দিয়ে। আর আজকে আমাদের গাড়ি কিন্তু নতুন গ্রিন লাইন। আসলে গ্রিন লাইনের গাড়িগুলো সবসময় দুর্বলই হয়, কখনো সবল হয় না। কিন্তু এর আগের যে ভার্সনটা ছিল সেই গাড়িটা কিন্তু হর্স পাওয়ার অনেক বেশি ছিল, যে কারণে ভাই সেটা চালা কিন্তু অনেক বেশি মজা পেতাম। আর এটারও মজা আছে ভাই, আমি এখনো চালাচ্ছি না, চালাচ্ছি আমাদের 107 প্রো। দেখতে পাচ্ছ ভাই মেঘনা ব্রিজের ডান সাইডে ট্রেন যাওয়ার যে রাস্তা ভাই সেটাও কিন্তু আছে। আর এটা হচ্ছে মেঘনা ব্রিজ, শর্টকাট মেঘনা ব্রিজ। এরপরে দাউদকান্দি ব্রিজ আছে। ওস্তাদ আমার বাড়ি কিন্তু ওইদিকে, আপনি জানেন। হ্যাঁ জানি, কিন্তু তুই তো বর্তমানে খুলনার লোক হয়ে গেছিস। হ্যাঁ এটা ঠিক কথা, আমি এখন বর্তমানে খুলনার লোক হয়ে গেছি। যাই হোক, আমরা কিন্তু মেঘনা ব্রিজ আস্তে ধীরে ধীরে পার দিচ্ছি। পিছনে অনেক গাড়ি কিন্তু আমাদের পিছনে লেগে আছে আমাদেরকে ওভারটেক দেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই, যে ওভারটেক দিতে যাও পাশ দিয়ে ওভারটেক দিয়ে চলে যাও, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। উড়াদুড়াটা চলছে, চলবে, সবসময় থাকবে, এটাই হচ্ছে কথা ভাই। আমরা এই গাড়ি নিয়ে যতটুকু উড়াদুড়া দিতে পারবো এটাই হচ্ছে কথা। পিছনে খাজা লেগে রয়েছে, খাজা খাজা থাক, খাজা লেগে থাকুক। ওরে আল্লাহ, মেঘনা ব্রিজ তো অনেক বড়। কি তুই কি মেঘনা ব্রিজ নতুন দেখতেছিস? আস্তে স্লো যা, বাম দিকে স্টিয়ারিং তো সমস্যা হয়ে গেছে। এটাই তো সমস্যা, বেশি সমস্যা, যে জন্য অনেক আমাদের সমস্যা পেতে যাচ্ছে অনেক। আস্তে 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 খেয়াল করে বা ইন্ডিকেটর মেরে দে, ইন্ডিকা হালকা চাপ দিয়ে বেরো যা, চাপ দিয়ে বেরো যা, ক্লিয়ার। হ্যাঁ আমার গাড়ি ইন্ডিকেটর রাখ, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। বড় বাজা, বড় বাজা, বড় বাজা, বড় বাজা, হালকা হালকা বাড়াই রাখ, বাড়াই রাখ, হালকা। ডান দিকে একদম ক্লিয়ার, বাম দিক ক্লিয়ার আছে, ডান দিক খেয়াল রাখিস, গাড়ি গা ঘেসে যাস না। না না গা দিয়ে আমি লুকিং গ্লাস ফলো করতে করতে যাচ্ছি। আস্তে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ব্রেক পা, ব্রেকে পা রাখ, ব্রেকে পা রাখ, আস্তে স্লো যা। গাড়ি টান না, আস্তে আস্তে উঠে আসা। আরে বিদেশি গাড়ির টান আস্তে আস্তেই ওঠে, আস্তে আস্তে সামনে এনা পাশে খেয়াল করে টান, 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 বেড়ে যা। তো বন্ধুরা 270 কিলোমিটার দূরে আছে আমরা ফেনী শহর থেকে। আমরা কুমিল্লার পথে বন্ধুরা দেখতে পাচ্ছ, গাড়িতে ভাই চাপ আছে ভাই, প্রচুর চাপ এই রাস্তায়। আসলে এই রাস্তায় চাপ থাকবেই ভাই, কারণ এটা চিটাগাং রোডের রাস্তা, যেখানে চাপ থাকবে। আজকে আমরা এই চমৎকার সুন্দর গাড়িটাকে নিয়ে, গ্রিন লাইনের গাড়িটাকে নিয়ে আজকে ফেনী শহরে যাচ্ছি, ফার্স্ট উদ্বোধন করতে যাচ্ছি আমরা। আসতে নেই ক্লিয়ার, আসতে হালকা বাম মারার দরকার নেই, এভাবে যেভাবে যায় সেভাবে যায়, হালকা হালকা স্লো যা, হালকা রাখ, হালকা রাখ, হালকা রাখ, বড় বাজে, বড় বাজে, বড় বাজে, হালকা ধীরে, হালকা ধীরে, বাম মারবি না, বাম মারলে কিন্তু গাছের সাথে বাড়ি খাবি। চাপ দিয়ে যা, চাপ দিয়ে যা, ক্লিয়ার, হালকা 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 ক্লিয়ার। শাহপাতালের ওভারটেক দে বাবা, এই গাড়ি নিয়ে শাহপাতালের ওভারটেক দিয়ে ফেলেছি আমরা। বাউলি খা, বাউলি খা, বাউলি খা, ও ভাই রে ভাই রে, বাউলি খা, এবার অন্য গাড়ি মেরে দিস কেন? আরে ওস্তাদ, ওর গায়ে যে লেগে যাবে এটা তো ডেলি বাদ। ও ভাই চা, ভাই চা, কি ডাউলি রে ভাই রে ভাই, ও ভাই চা, ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই। আস্তে 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 সাধারণ করো, আস্তে, কোনো রকম কোনো ঝামেলা না হয়, আস্তে আস্তে স্পিড বরাবর থাকে, স্পিড যা 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 যা, ক্লিয়ার, হালকা হালকা বেরো যা, বেরো যা, বেরো যা, বেরো যা, ঠিক আছে। ডাইনে গাড়ি আছে, ডাইনে গাড়ি আছে, খেয়াল করে চাপ দিয়ে বেরো যা। বন্ধুরা এখনও 245 কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আজকে আমরা ফেনীতে যাচ্ছি নতুন গ্রিন লাইনকে নিয়ে। গাড়িটা কেমন হয়েছে কমেন্টস করে জানা দিতে হবে, কিন্তু কমেন্টস করে না জানা দিলে ভাই কিছুই বলতে পারবো না ভাই, গাড়িটা কেমন হয়েছে ভাই। আমাদের আমাদের কাছে তো ভালো লাগছে ভাই, তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানা দিও। বন্ধুরা দেখতে পাচ্ছ চিটাগাং রোডে ভাই যখন ওরা দুরা টান দিয়ে যায়, পিছনে গল লেগে আছে, সামনে সাঁকুড়ার গাড়ি লেগে আছে, গাড়িটার শেপ কিন্তু ভাই সেই লেভেলের শেপ বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রচুর ওরা দুরা খায় ভাই সাব, ভাই রে ভাই রে সাব, একটা ভাই কি দোলটা খায় রে ভাই, ভাই রে ভাই, দোল খাওয়ার মজাই আলাদা ভাই। কি অ্যাক্সিডেন্ট? ও না, লোক নামাচ্ছে, আস্তে আস্তে স্লো। কি হলো এই জায়গায় লোক নামাই রেখে গেল? হানি রাস্তার মাঝখানে লোক নামাও, এ কোন ধরনের কার্যকলাপ? একটু সাইডে নামানো যায় না? আরে নামাক না, সমস্যা কি, তোর সমস্যা কি? বন্ধুরা আমরা এখন দাউদ কান্দি ব্রিজের উপরে উঠবো, আস্তে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ডান দিকের গাড়ি ছেড়ে দে। ও তো মনে করতেছে যে আমাদের স্টিয়ারিং ডান দিকে, এখন তো বুঝাবো কিভাবে যে স্টিয়ারিং যে আমাদের বাম দিকে? আরে বুঝে যাবে, পাশে আসলে এমনি বুঝে যাবে। বন্ধুরা আমরা দাউদকান্দি ব্রিজ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আজকে রোদ, প্রচুর রোদ উঠছে ভাই, দেখতে পাচ্ছ গরম, প্রচুর গরম। তার মধ্যে আমরা যাত্রা শুরু করছি, সুন্দর আকাশ বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন দাউদকান্দি ব্রিজের উপর আসছি, দাউদকান্দি ব্রিজের টোল এবং মেঘনা ব্রিজের টোল একসাথে আমরা দিয়ে আসছি, ক্লিয়ার। হালকা হালকা যা, হালকা হালকা যা, হালকা হালকা যা, বাড়ায় রাখ, বাড়ায় রাখ,
বেরো যা, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আস্তে। এই তো সুন্দর সুন্দর, টানাবে টানাবে, ক্লিয়ার, হালকা হালকা হালকা, হানি বরাবর হানি বরাবর হানি বরাবর। আরে ওস্তাদ, হানিফ বরাবরই তো আছে, হানিফের সাথে আমি আজকে পারবো না, কারণ আমার গ্রিন লাইন অলওয়েজ দুর্বল, আজকেও দুর্বল, তাকে কোনোভাবে সবল করা যাচ্ছে। দেখেন সামনে কি রান দিয়েছে ওস্তাদ। তাই তো দেখতেছি, রান দিয়েছে, রান তো দেবেই ভাই, ওরা ওয়ানজের গাড়ি আর আমরা গল্প গাড়ি। আস্তে আস্তে খেয়াল কর, খেয়াল কর, টানতে 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 টানতে, ক্লিয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছ দুই পাশের পরিবেশ কিন্তু অনেক জোস পরিবেশ বন্ধুরা, সেই জোস পরিবেশের জোস পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনি সবসময় জোস পরিবেশই দেখেন, আর আমি সবসময় দেখি সামনের দিকে, পরিবেশ দেখার টাইম নাই আমার ওস্তাদ। টাইম তো থাকবে না, কারণ তুমি চালাচ্ছ, আজকে যদি আমি চালাতাম তাহলে তুমি ভাই পরিবেশ দেখতে পারতে। এদিকে কি ঘের বেশি নাকি ওস্তাদ? ঘের হতে পারে। আস্তে আস্তে দেখেছেন ওস্তাদ, এই আস্তে আস্তে যাই, কিন্তু হানিফকে আমি শেষ পর্যন্ত ওভারটেক দিয়ে যাচ্ছি ওস্তাদ। আস্তে স্লো, আমরা এখন বাইরে চলে যাবো, আস্তে হালকা 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 যাবে। কোনো হোটেলের দিকে তোমরা কেউ তাকাবে না, কারণ হোটেলের দিকে সময় দেওয়ার আমাদের টাইম নাই। আস্তে বেরো যা, ক্লিয়ার। আমরা তাজমহলে ছোট ভাই নূর মহলের বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সজনপুর এক নজর একটু দেখে নিল। আর দেখে কি হবে, খিদে নাই খিদে নাই, নতুন গাড়ি চালাছি নতুন গাড়ি চালাই, খিদে এমনি মিটে গেছে। তো বন্ধুরা একদিন আমরা গ্রিন ল্যান্ডকে নিয়ে চিটাগাং যাবো, চিটাগাং থেকে একদিন কক্সবাজার যাবো ভাই। এত দুর্বল গাড়ি ভাই, একটু জোরে চলে না, অনেক সময় লেগে যায়, যে কারণে ভাই আমরা একটু এটাকে নিয়ে কোথাও যাচ্ছি না। আমরা ইচ্ছা আছে আমাদের চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার এই গ্রিন ল্যান্ডকে নিয়ে, যদি তোমরা কমেন্টস টমেন্টস করো। আস্তে 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 আবার 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 বাউলি খাচ্ছিস, আবার বাউলি খাচ্ছিস, আবার বাউলি খা, আবার বাউলি খা, হালকা 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 হালকা, ক্লিয়ার। আস্তে আস্তে বাড়ায় যা বাড়ায় যা বাড়ায় যা, ক্লিয়ার আছে, আস্তে আস্তে হালকার মধ্যে যা, হালকা ধীরে হালকা ধীরে বাড়ায় যা বাড়ায় যা বাড়ায় যা। বন্ধুরা আমরা কুমিল্লার কাছে চলে আসছি, এখানে গাড়িগুলো এত স্লো যাচ্ছে কেন ওস্তাদ? হয়তো ওদের খিদে লাগছে, হয়তো সেই জন্য। ওদের আবার খিদে লাগে কিভাবে গাড়ির? ওই যে তেল দেয়নি মনে হয়। আস্তে যা, ক্লিয়ার। আরে ভাই টান দিলেই তো হয়ে যায়, এত থামাতামি করার কি আছে? আস্তে 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 যা 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 যা, ক্লিয়ার, টান দিছে টান দিছে, যা বাড়ায় যা বাড়ায় যা বাড়ায় যা। কত কিলো আছে? 172। বাবা আমরা তো খুব কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে, কোনো জায়গায় যে থামিনি, কোনো জায়গায় যে ব্রেক দেয়নি, এই জন্য 172 কিলো। ঠিক কথা, ল্যাঙ্কে নিয়ে যেতে পারতেছি। আর ঢাকা থেকে ফেনি, ফেনি শহরে গ্রিন লাইন যায় কিনা এটা কমেন্টস করে জানাতে হবে। আমি যত যতদূর জানি স্টার লাইন হচ্ছে বস, এছাড়া আর কোন কোন গাড়ি যায় সেটা কিন্তু কমেন্টস করে জানাতে হবে। আরে শয়তান ব্রো, তুই যদি এরকম দোল খাওয়াস তাহলে আমি কথা বলবো কীভাবে? কথা কথি হবে না, আপনি শুধু চালান। আমি তো আর চালাচ্ছি না। ওরে বাবা, দেখছেন কিলাম কাটালাম। আরে তুই চালাচ্ছিস, তুই আমার দোষ দিচ্ছিস, লোকজন বলবে। ওই দেখেন হকিং ওস্তাদ। হ্যাঁ তা কী হয়েছে, হকিং হয়েছে তা কী হয়েছে? না হোটেলে, কোনো হোটেলে না, কোনো হোটেলে কোনো প্রকার বিরতি হবে না, এটা তো আমি বলে দিচ্ছি, তুইও বলছিস। হ্যাঁ ঠিক কথা, কোনো বিরতি হবে না, কোনো বিরতি হবে না। আস্তে আস্তে হালকা হালকা হালকা, ক্লিয়ার। এইবার আমি বাউলি বাউলি দিয়ে চাপ দিয়ে শুরু করবো। বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন লাইনের এখন আসল রূপ, এর আগে দেখেছো বদ্র রূপ, এখন দেখতে আসল রূপ, কারণ গ্রিন লাইন কি ড্যান্সটা মারছে, ড্যান্স মারে খোকা বাবু হাই, ড্যান্স মারে খোকা বাবু হাই 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 হাই। আরে শয়তান ব্রো, যাত্রীরা ভয় পাবে। আরে ওস্তাদ ভয় পাবে না, ভয় পেলে তো এতক্ষণ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত। ভাই সাহ ভাই সাহ, আরে দেখেন না মজাটা, মজা দেখেন না, মজা তো দেখতেই হবে, মজা না দেখলে হবে? আরে ভাই সাহ রে ভাই রে ভাই, তুই কি দোলটা খাওয়াচ্ছিস? আমি তো দোল ছাড়া গাড়ি খাওয়া দাওয়াতে পারতেছি না ওস্তাদ। আমরা এখন অনন্য সুপারের পিছনে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ বাইরে ভাই কি করতেছে, বাইরে দেখো গাইডারে দেখে কি করতেছে আমাদের ওয়ান অনলি। ওয়ান অনলি ছাড়া এসব কাজ কেউ পারে না আস্তা, সুতরাং আমি করবো এগুলো। বাইরে বাইরে বাইরে, অনন্য সুপারের সাথে লেগে যাবে, আস্তে 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 আস্তে, ও বাইরে বাইরে। আপনার জন্য আমার ব্রেক ধরতে হলো। কেন, আমি কি করছি? তুই তো এখনই লাগাই দিচ্ছিলি। না ঠিক আছে, লাগাই দিছিলাম ঠিক আছে, কিন্তু মানে আপনি যদি আমাকে একটু জোস দিতেন তাহলে এত সমস্যা হতো না। আমরা কুমিল্লা ছাড়াই গেছি না? কবে ছাড়াই গেছি, এখন শুধু ফেনীর দিকে যাবো।
পরিবর্তে আমার পাশে এসে বসলি কেন? যা 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 যা। বন্ধুরা আজকে আমাদের গাড়িটা কেমন হচ্ছে এটা কমেন্টসটা জানাও। মাথা ভাই আপনি কিন্তু দেখতে পারবেন, পুরো ভিডিওটা দেখবেন, আপনার রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি, দেখেন কি দোল খাচ্ছে আমাদের বর্ণনা সাধারণ বড়। কিন্তু এই গ্রিন লাইনকে নিয়ে আমরা কোথাও যাবো কি না ভাই সেটাও কমেন্টসটা জানাতে হবে। ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই, আমার তো আজকে জোশ উঠে গেছে ওস্তাদ। জোশ উঠে গেছে বলে তো এইভাবে জোশ উঠানো যাবে না, তোমাকে সুন্দর করে আরো ভদ্র লোকের মতো চালাতে হবে। গ্রিন লাইন পাইছো আর গ্রিন লাইন যখন এরকম দোল খাচ্ছে তখনই কিন্তু ভাই আসলে বডির ভিতরে তেমন কিছু হচ্ছে না ওস্তাদ। আমি জীবনে অনেক খেলা দেখাইছি ভাই, এখন আমার টেনশন করার কিছু নাই, তুমি চালাও। গাড়ি যদি বাস্তবে এরকম চলতো না তাহলে আর কোনো লোকের মাথা ঠিক থাকতো না, সবাই পাগল হয়ে যেত। ঠিক ঠিক একেবারে 100% ঠিক কথা। আমি ওভারটেক দিতে পারি নাই বাসকে নিয়ে, ঠিকই তো ওভারটেক দিয়ে চলে যাচ্ছে। সবাই যখন দিতে চায় তখন দিতে হবে। তো বন্ধুরা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও 2.0 বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিবা, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। আর ভাই আমাদের ছোট চ্যানেলে আজকে একটা ভিডিও আসবে ভাই, সেটা অবশ্যই দেখো। যা 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 ঢাকা এক্সপ্রেস রোপার দেখতে শেষমেশ ভাই আমরা অনেক কষ্টের পরে, অনেক কষ্টের পরে না অনেক ধৈর্যের পরে আমরা ওভারটেক দিছি। আমরা তো বরাবরের মতো চেষ্টা করেই যাচ্ছি সব গাড়িকে ওভারটেক দেওয়ার। দেখো বন্ধুরা ঢাকা এক্সপ্রেস এর মতো গাড়ি কি আমরা ওভারটেক দিয়ে দিছি। আরে ঢাকা এক্সপ্রেস কে আমি কোনো গণনার মধ্যেই ধরি না, তাই নাকি ওস্তাদ? আস্তে 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 হালকা হালকা হালকা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সামনে প্রচুর গাড়ি আবারও দেখতে পাচ্ছি আমি। আরে বাবা কত পুলিশ! আরে এই জায়গায় ঝামেলা বাধে বলে পুলিশ। আস্তে আস্তে হালকা, তেলের পাম্প আছে, তেল লাগবে? না না তেল লাগবে না ওস্তাদ। বাইকারের সংখ্যা বর্তমানে অনেক বেশি ওস্তাদ এই রাস্তায়। বাবা কি টান আসছে বাস দিয়ে, খাজা খাজা কে 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 চলে গেল। বন্ধুরা দেখো কেকের কি টান, কেকের টানের সাথে আমরা আজকে পারবো না, কি টানটা দিল রে ভাই। চা ভাই চা, বেবাস দিয়ে যেতে চাও যাও ভাই, আমরা তোমাদের সাথে পারবো না, তোমাদের ওয়ানজার গাড়ির সাথে আমরা মোটেই পেরে উঠতেছি না। তা ঠিক বন্ধুরা, সোজা চিটাকাং বাই ফেনি, আমরা সামনে যে বাই চলে যাবো। আস্তে আস্তে নাকি আর হালকা রাখ হালকা রাখ হালকা রাখ, যাবে 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 যাবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেই যে খাজা খাজা, সরি খাজা না, কেকে কেকে রে, আমরা আবার ওভারটেক দিয়ে যাচ্ছি, চিন্তা করতেছি পুরো রাস্তাটাই কিন্তু গাড়ি আমার বাউলি খাচ্ছে। এই বাউলি দেখে কোনো মানে কেউ তোর পাশে আসবে না কেন ওস্তাদ? ভয় পাবে যে কুত্তা কথা কে গেলাম নাকি। আস্তে হালকা 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 যাবে, দিগন্ত লাকসান আসে, এটা তো হিনো শেপ মনে হচ্ছে। হ্যাঁ হিনো শেপ। আস্তে আস্তে যা 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 যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বাড়া যা বাড়া যা, ক্লিয়ার আছে। আমরা দিগন্ত লাকসান আসেপকে ওভারটেক দিয়ে দিলাম। আস্তে আস্তে হালকা দিলে ক্লিয়ার। ও ভাই সাহেব গাড়ি আছে, হালকা হালকা যা হালকা যা হালকা হালকা, এদিকে পুলিশ চেকপোস্ট আছে। ঠিক কথা বলেছে রাস্তার ডান দিকতে তাকা ভালো, বেশি তাফালিং করে বাম দিকতে তাকা ভালো না, কোন সময় আমাদের চেকপোস্টে ধরে বসে। হ্যাঁ ঠিক। বন্ধুরা দেখো ভাই এদিকে কি পরিমাণ গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, আর অলরেডি এনার একটা গাড়িকে ধরে ফেলছে ভাই। আমাদের ধরবে না ভাই, গ্রিন লাইনকে দেখছে না, ধরবে না ধরবে না ভাই। ও ভাই সাহেব কত চেকপোস্টে কত পুলিশ! আরে গরুডারে আজকে মেরে দিতে এলাম,
অন্যদিন তো গরু ছেড়ে দিয়ে যায়। আস্তে চলে আস, চলে আস, হালকা 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 হালকা, যাবে 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 যাবে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, স্লো রাখ স্লো রাখ স্লো রাখ। আস্তে আমরা বাইরে চলে যাবো, বাইরে ইন্ডিকেটার মার, বাইরে ইন্ডিকেটার মার। বন্ধুরা 13 কিলোমিটার দূরে আছি আমরা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ফেনী শহরে ঢুকে যাব। এই যে আমরা ফেনী শহরে এখন ঢুকবো, বাম দিকে রাস্তা ফেনীর। তা বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই নামটা ডিসকভার হয়ে যাবে, ফেনী শহরে ঢুকে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছো সোজা চলে গেলে চিটাগাং এর রাস্তা, 14 গ্রামের রাস্তা ভাই, শাসনগাছা ওইদিকে, শাসনগাছা থেকে এইদিকে। না না, তোমার না কুমিল্লার ওইদিকে রাস্তা ভাই, জানি না ভাই। বন্ধুরা ফেনী শহর, বাম সাইডের ম্যাপে ফেনী ডিসকভার হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফেনীতে চলে আসছি, ফেনী শহরে চলে আসছি। কে কে ফেনী শহরে আছে হাত তুলে জানাই দাও। সিগন্যালে আছে আমরা এখন, দেখতে পাচ্ছ আমাদের সেই চমৎকার সুন্দর গ্রিন লাইন। গ্রিন লাইনের গাড়িটা কেমন হলো, মাল্টি এক্সেলের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই। যা 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 ভাই, সিগন্যাল পড়ার আগেই আমার গাড়ি ঢুকাই দিছি, এটা ঠিক না। এ সোহাগ ভাই আয় আয়। ফেনী শহরে ঢুকে পড়ছি বন্ধুরা, ফেনী শহরের নামটা কিন্তু ডিসকভার হয়ে আছে। আস্তে যা আস্তে যা, ক্লিয়ার। আর আস্তে শহরে তো চলেই আইছি, আর আস্তে যা কি, আর চলে যা কি। আমরা ফেনী শহরে চলে আসছি বন্ধুরা, নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। মাহাতাব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা চলে আসছি নতুন গ্রিন লাইনকে নিয়ে। গাড়িটা কেমন হয়েছিল কমেন্টস করে জানান। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বন্ধুরা, আল্লাহ হাফেজ। ফেনী শহর এখন ঘুরে দেখবো, আল্লাহ হাফেজ।